हेलो फ्रेंड्स एंड व्यूअर्स, आमी रीता और रीता रान्ना घरे आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन और आमिओ भालो आछि। आज के आमी एकटी रेसिपी आपनादेर संगे शेयर करब, सेटा हलो दई दिए गाठी कचुर तरकारी। এই তরকারিটা করবার জন্য আমি 500 গ্রাম গাঁঠি কচুকে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আমি নিয়েছি 100 গ্রাম টক দই, লাগছে আমার একটা বড় পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কার কুচি। আমি নিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, 2 চা চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু হিং আর সামান্য একটু চিনি। যেহেতু টক দই সেই জন্য আমি চিনিটা ব্যবহার করছি, কেউ যদি না দিতে চান আপনারা দেবেন না। আমি নিয়েছি গোটা জিরে 1 চামচ, ধনে 1 চামচ, মৌরি 1 চামচ আর কয়েকটা গোলমরিচ, যেটা আমি মিক্সিতে রাফলি পিষে নেব, খুব মিহি কিন্তু আমি করব না। আর নিয়েছি আমি 1 টেবিল চামচ ঘি। আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। আমি কিন্তু বেশি পরিমাণে তেল দিয়েছি, কারণ আমি গাঁঠি কচুগুলো ডিপ ফ্রাই করব। কচুগুলো লাল হয়ে পুরো ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। দেখুন, 3 মিনিটের মতো আমি এইভাবে কচুগুলোকে নাড়াচাড়া করছি, প্রায় কিন্তু হয়ে আসছে। আরো 1 মিনিটের মতো আমি ভেজে নেব। দেখুন কচু ভাজা হয়ে গেছে, আমি একটা ঝাঁঝি দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার কিন্তু এই তেলটা আমি আর ব্যবহার করব না, অর্থাৎ আমার কিন্তু এত তেল লাগলো না, খুব কম তেলে কিন্তু ভাজাটা হয়ে গেল। আমি বড় একটা বোলে দইটা নিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো দইয়ের মধ্যে দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। শুকনো প্যানে আমি একটু কসুরি মেথি ভেজে নিচ্ছি। এই কসৌরি মেথিটা আমি রেসিপির একদম শেষে ব্যবহার করব। রান্নাটা আমি ঘিয়ে করছি, একটা প্যানে আমি ঘি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি মশলাগুলো, পিষে রাখা মশলাগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো আর লঙ্কা।
অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এবার ফেটিয়ে রাখা দইটা আমি অল্প অল্প করে ঢালব, যাতে লাম্পস না এসে যায়। অল্প অল্প করে ঢালবো, আর অনবরত আমি নাড়াচাড়া করছি, গ্যাসের ফ্লেম কিন্তু কম আছে। ক্রমাগত নাড়াচাড়া করছি যাতে দইটা ফেটে না যায়। বন্ধুরা, আপনাদের পছন্দের রিতার রান্নাঘরকে এখন আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। দেখুন, এইভাবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করছি যাতে কিন্তু কোনো লাম্পস আসবে না। দইয়ের গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে ক্রমাগত নাড়াচাড়া করছি। এইভাবে 2 মিনিটের মতো আমি এটা আরেকটু রান্না করে নেব। আমার অন্যান্য রান্নার রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি তা ভেজে রাখা গাঁটি কচুর টুকরোগুলো। আবার আমি নাড়াচাড়া করব, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রেখেছি। ভিউয়ার্স, রেসিপি ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি দইয়ের গ্রেভির সঙ্গে কচুর টুকরোগুলো, খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। আরো 2 মিনিট আমি এইভাবে রান্না করে নেব। কচুর টুকরোগুলো খুব সুন্দর করে ভাজা ছিল, সেই জন্য কচু সেদ্ধ হতে আর টাইম লাগবে না। দেখুন কি সুন্দর রং আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। তরকারিটা আমার হয়ে গেছে, তৈরি হয়ে গেল দই দিয়ে গাঁটি কচু বা কচু মুখির একটা সুন্দর পদ এবং নিরামিষ পদ। এবার আমি সার্ভ করে দেব, গ্যাসটা অফ করে দিচ্ছি।